সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি নায়িকা নিশু আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। চলুন না আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের সবার প্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের কন্যা রাশি। হারুন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। 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 সুন্দরী মেয়েরা আমার নামে মিছিল দিচ্ছে, ও কি আনন্দ! হারুন ভাই কেমন আছেন? খুব ভালো আছি। এরে ফুলের মালা গলায় দিলে আবার বাঁধবে কানা। হারুন ভাই। জি ভাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে যাচ্ছি, মালা রে মালা। আপনার না কন্যা রাশি? হ্যাঁ, কেমনে জানে কন্যা রাশি? ইয়েস, আমি আপনাকে ভালোবাসি। কি বললেন? আমরা সবাই ভালোবাসি। মাথা খারাপ! আমার বউ শুনলে গলায় দিবে ফাঁসি। আমি এখন আসি। আমি কাজের মেয়ে, একটা রাখবো নাকি তিনটা রাখবো সেটা তোকে জিজ্ঞেস করতে হবে। এখন বল কি হয়েছে? আপনার আত্মীয় স্বজনরা এসে খাইয়া খুঁয়া যাই তো, আর ওই প্লেট গুলি আমি সব বিলাই সামনে দিতাম, হে সাইডটা সুইটটা পরিষ্কার করে থুয়া দিত। তারপর ওই প্লেট গুলি আমি নিয়ে আপনার ঘরে আবার টেবিলে দিতাম, আমার কষ্ট কম হইত। হারামজাদি কয় কি! শ্বশুরের ঘরে থাকলে ঘর জামাই, খাই শ্বশুরের কামাই, লোকে বলে বাদাম মাজামাই। চলুন না আমরা দেখি। বালা আছেন নি? হ্যাঁ বালা, বাড়িতে তো চলে আইছি। শাশুড়ি দিল কত? 2000 কই রাখলাম এটা না, কত বাজার করলাম? 300, মানে 1700 টাকা বাজারে গেছে। শ্বশুরের লাই জিনিস লইছি, শাশুড়ির লাই লইছি, বললাই না হেল্লাই লই না, এর পরে এই 300 মারে দিমো। আরে কি যে করি বেবে মরি আমি। কিরে বাদাইমা গর্জামাই, এত আনন্দ ফুর্তি করে কোথেকে আইতাছ? আচ্ছা আপনাদের এই বদভ্যাসটা কবে যাবে? হ্যাঁ, আমার একটা মানিজ্যত আছে না, শুধু জামাই কইতে পারেন না। থাকে গর্জামাই আবার মানিজ্যত। শ্বশুরদের গানও নেই আব্বা, আমি আমার জামাই। কই গেছিল? আম্মা 2000 টাকা দিয়ে বাজার করতো। আব্বা বাজারের যে দাম, আমার তো আরো 300-400 টাকা লাগছে। কি কাম কাজ নাই এই 300 টাকা পাইলা কই? মানে এদের সেদিক থেকে না না, কিছু না কিছু না কিছু না, পাইছি পাইছি। কি পাইছো? টাকা আছে আছে। জি কোথেকে পাইলা এটা কইবা তো। জি জি আম্মা 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 আম্মা। আচ্ছা দেখ,
আমার লাগে কি আনছ? হ্যাঁ আব্বা, হ্যাঁ আপনার জন্য আনছি কি? আপনার জন্য এক জোড়া জুতা আম্মা কইছে, আর আর এক জোড়া হেইটা। মানে বলা যাবে না, এক জোড়া জুতা এক জোড়া হেইটা। আরে বাবা, হেইটাটা কি? হেইটা নাম ধরা যাবে না, এক জোড়া হেইটা। ওহো, আবারও হেইটা। তুমি চুপ করো জামাই, আমার জন্য কি নিয়ে আইছো? আম্মা, আপনার জন্য আনছি, আপনি বলছেন না কসকসা আপেল আনতে, এই যে এই যে আপেল আনছি, এলন এক কেজি আপেল আর এক বোতল হেইটা আনছি। আমার নাম বলা যাবে না, এক বোতল হেইটা আনছি। আবার হেইটা? হেইটা কথাটা কি? এটা কি? হেইটা কি? মানে এটা খাইলে শরীর গরম হয়। ব্যাধক শরীর গরম হয়, হেইটা আবার কি? এইটা হইলো না, নাম বলা যাবে না আম্মা। আপনার জন্য হেইটা আনছি, আব্বার জন্য হেইটা আনছি, দুইজনের জন্য হেইটা আনছি। সুমি, মা সুমি। জি বাবা। এদিকে আয় তো, এই তোর জামাই আমার লাগে এক জোড়া হেইটা আনছে, তোর মার জন্য হেইটা আনছে, এই হেইটাটা কি একটু জিগা তো? আই বলো, হেইটা আবার কি? হ্যাঁ কইতাছি শুনো, হেইটা হইলো মুরব্বিগো নাম, মানে আব্বার নাম হইলো মুজা। অন এক জোড়া জুতা আনছি, অন মুজা আনছি, মুজার নাম তো ধরা যাবে না, আব্বা মুরব্বি কেমনে নাম ধরি? আর আমার নাম তো মধু ভালা, সবাই ওনাকে মধু বলে ডাকে, তাই আমার জন্য এক বোতল মধু আনছি, এ শীতের দিনে খাইলে আমার কাজে লাগবে। আমার নাম কেমনে ধরি? কেউ আমার কথা বুঝে না। ওরে আমার বলদ, শ্বশুর শাশুড়ি গো বাড়িতে ঘর জামাই থেকে খাও, আবার শ্বশুর শাশুড়ির নাম লইতে শরম লাগে? আসো, আজকে তোমার একদিন কি আমার একদিন করে কি? এ আব্বা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এর কোনো তুলনা নাই। কুইরা পিরা খাইয়াই আমি মনে শান্তি পাই, কুইরা পিরা খাইয়াই আমি মনে শান্তি পাই। হিসাব কইরা কথা বলো, আমি তোমার স্বামী, আমি চাই না তোমার মতো স্বামী, চাই না তোমার মতো স্বামী, চাল চলা যার কিছুই নাই। কইরা বিরা খাইয়াই আমি মনে শান্তি পাই, লজ্জা শরম নাই রে তোমার, থাকো ঘর জামাই। শ্বশুর বাড়ি যাবই অনেক দূরে, এমন জায়গায় যাব আমি পাইবা নাই আমারে। তোমার মতো বেকার স্বামী বড় আকরি না, কত দূরে যাইবা তুমি, আজ
নিষ্ঠুর হইও না গো, এত নিষ্ঠুর হইও না গো, কিদার জালায় মইরা যাই। লজ্জা শরম নাই রে তোমার, থাকো ঘর জামাই, হইরা বিরা খাইয়াই আমি মনে শান্তি পাই। আমি তোমার সাথে ঘর বাঁধিয়া, তোমার সাথে ঘর বাঁধিয়া, জইলা পুইরা হইলাম ছাই। লজ্জা শরম নাই রে তোমার, থাকো ঘর জামাই, লজ্জা শরম নাই রে তোমার, থাকো ঘর জামাই। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এর কোনো তুলনা নাই, হুইরা পিরা খাইয়াই আমি মনে শান্তি পাই। হুইরা পিরা খাইয়াই আমি মনে শান্তি পাই। লজ্জা শরম নাই রে তোমার, থাকো ঘর জামাই, হুইরা পিরা খাইয়াই আমি মনে শান্তি পাই। সংসারের আগুন জ্বালাইলে হয় দ্বিগুণ, পসের আহ কি গুণ, চলুন না সবাই দেখুন। স্যার ম্যাডাম আছে, হাতে দেখলাম টিফিনকারী বাড়ি, মানে খাওয়া নিয়ে আসছে। তাই নাকি? জি। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? খুব ভালো। খাবার নিয়ে অফিসে? অফিসে কি খাও না খাও তার ঠিক আছে, তাই চলে এলাম, একসাথে লাঞ্চ করব। ঠিক আছে বসো। স্যার ম্যাডাম খুব ভালো। কেন, তোমার স্যার কি খারাপ? স্যারের মতো লোক কোনো অফিসে আছে কিনা আমাদের সন্দেহ। এই যে আমাদের চাকরি, প্রমোশন, ডিমোশন, খাওয়া দাওয়া, আমরা কে কোথায় থাকি সব খবর রাখি। ওই যে ওইদিন আমাদের কি জানি একটা ঘটনা ঘটছে স্যার, ও আমাদের অফিসে মানে স্যারের সেক্রেটারি বিউটি আপা দেখতে খুব সুন্দর, সে কি দান্নার দান্নার করে হাঁটে, আমরা সবাই সাইয়া থাকি, তাই না স্যার? হ্যাঁ থামো তো। না স্যার আপনি ভালো মানুষ, আপনার গুনগান গাইতে দেন স্যার। তারপরে এখন হঠাৎ বিউটি আপার মাথা ব্যথা। হ্যাঁ হ্যাঁ কি করবো? আমি বললাম স্যার বিউটি আপার মাথা ব্যথা। স্যার বললো এইদিকে পাঠাও। আমি স্যার ডাক্তারখানা গেছি, তখন আমার রুমে পাঠাও। পরে সাহেবের রুমে পাঠা দিলাম, সাহেব কি করলো চেয়ারটারে একটু পিছে নিয়ে কোলে বসাইয়া সেই কি বিউটি আপার মাথা টেপা টিপি। তুমি চুপ থাকো তো। তুমি চুপ করো। আচ্ছা তারপর কি হলো বলো। তারপরে প্রায় এক ঘন্টা মাথা টিপছে, পরে ম্যাডামের মাথা সুস্থ হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে। আমার বলো যা এই চাইনিজ নিয়ে আসো। পরে আমি চাইনিজ নিয়ে আসলাম, সেই দুইজনের কি খানা খানি আর হাসাহাসি, আমি বাইরে থাকলাম। পরে সন্ধ্যা বিউটি আবার চলে গেল, তাই না স্যার? আরে তুমি এই পাগলের কথায় কান দিও না তো, এই পাগল ছাগল কি বলে না বলে। তুমি বাসা থেকে কি খাবার নিয়ে আসো বের করো, দুজনে মিলে খাই। তোমার খাবারের গোষ্ঠী কি নাই? আজকে বাসায় এসো, তোমার খবর আছে, অফিসে বসে এইসব। স্যার ম্যাডাম চলে গেলে গুলো আমি খারাপ কিছু কইলাম? আরে স্টুপিড, তুই তো আমার সংসারে আগুন লাগিয়েছিস, এখন আমি বাসায় যাই কি করে? হ্যাঁ শালি বলে তুলা ভাই, বিয়ে শাদির খবর নাই, এমন বেহিয়া শালি, চলুন না দেখি সবাই। ওপি জি তুলা ভাই, তোর আবার একটু ডাকতো, আপাতত একটু বাইরে ঘুরতে গেছে। এই সময় আবার বাইরে ঘুরতে যায়? এলো তোর আবার কাপড়গুলো, তুই থাক আমি একটু বাইরে গেলাম, ঠিক আছে? দাঁড়ান দুলা ভাই। দাঁড়াবো কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ কি কথা? দুলা ভাই আমার একা একা ঘরে ভাল লাগে না, আমার বিয়ে শাদির কি করলেন? আরে তোমার মুখে তো কিছু আটকাইতেছে না, একটু লাজ শরম রাখো, ছেলেরা বিয়ের কথা বলে মেয়েরা বলে না। আর তোমার বিয়ে শাদির ব্যাপারে আমি দেখতেছি, ভালো পাত্র পাইতে হবে, আর কিছুদিন অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে গেলাম। ধরো পাগলি, তুই আমার শালি না, তুই বুড়ি হবি না, তোরে এমন জায়গায় বিয়ে দিব একদম রাজরানী হয়ে থাকবি। এখন বিয়ের সাথে দরকার নাই, চলেন আপনার সাথে ঘুরতে যাই। আমার সাথে ঘুরি? দাঁড়া দাঁড়া, তোর আপা যদি টের পায় আমার তো তোমার বইনের কুত্তা মেজাজ, তোমার বইনের কুত্তা মেজাজ দিব রে ধুলাই। ঘরে আমার মন বসে না ওগো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। আমার মনেও চাই রে শালি আলগা বাতাস খাই, হাঁটু কাঁপে যদি আবার ধরা পইরা যায়।
সোনার জৈবন রাখো তুমি একটু বান্ধিয়া, সবুরেতে মেওয়া ফলে দেখো ভাবিয়া, তুমি দেখো ভাবিয়া। চাইরে শালি আলগা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যাই, ঘরে আমার মন বসে না ওগো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। টাঙ্কি মারতে চাই রে সবাই বিয়ার বেলায় নাই, এই কথাটা তোমায় আমি কেমনে বুঝাই, শালি কেমনে বুঝাই। তোমারে করি মানা বিপদে পালাইও না, তোমারে করি মানা বিপদে পালাইও না, বেড়া হইয়া খেত আমি কেমনে বলো খাই, ঘরে আমার মন বসে না ওগো দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই। মনে চাই দুধেরই স্বাদ, মনে চাই দুধেরই স্বাদ ঘোলেতে মিটাই, আমার মনেও চাই রে শালি আলগা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যাই, তোমার বইনের কুত্তা মেজাজ, তোমার বইনের কুত্তা মেজাজ দিব রে ধুলাই, ঘরে আমার মন বসে না রসের দুলা ভাই, ইচ্ছা করে তোমার সাথে ঘুরিয়া বেড়াই, আমার মনেও চাই রে শালি হালকা বাতাস খাই, হাঁটু কাপে যদি আবার ধরা পইরা যাই। বাসা বাড়িতে কাজের ছেলে মেয়ে নেওয়ার আগে ভালো করে যাচাই করে তার সম্পর্কে জেনে শুনে পরিচয়টা নিয়ে নেবেন, তা না হলে এই ধরনের বিপদে পড়বেন, দেখুন না। বুলেট মা ছুটি, জি আপু, এদিকে আসো তো, এই লোকটাকে দেখলাম বাইরে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে আছে, জিজ্ঞাসা করলাম কি বাসা কাজ করো, বলো যে কাজ করো, তাই নিয়ে আসলাম, দেখো তো কিরকম। পাল্টানো যায় না? জি না, আমার মা বাপে আমার নাম রাখছে দুলা ভাই, আমি নাম পাল্টাবো না, দরকার হলে কাজে করবো না। কাজের ছেলেকে দুলা ভাই ডাকতে হবে, ওইখানে 2 বছর কাজ করেছি। বাবা, ও দুলা ভাই হোক আর জামাই হোক, ও আমাদের বাসাতেই কাজ করবে বাবা। আচ্ছা, ওর কাজ ওকে বুঝিয়ে দাও, আমার বাইরে লোক আছে, আমি একটু আসি। আচ্ছা বাবা, কত পাগল দেখলাম জীবনে, কাজের ছেলের নাম দুলা ভাই। আপনার কি কি কাজ করতে হবে? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমাকে নায়িকা শাবানা ম্যাডামের বাসায় নিয়ে চলো, আমার না নায়িকা হওয়ার খুব শখ। নায়িকা হইতে চান? কাল সকালে ভোরে ম্যাডাম শাবানার বাসা আমরা নিয়ে যাবো, উনি আবার 8টায় শুটিং যায়। 3 লাখ টাকা? হ্যাঁ, দিলে হবে না, 10 টাকা তো নেই, বাবার কিছু টাকা আছে আর মার কিছু গয়না আছে, তামিলে লাখ তিনেক হবে। এই চলবে চলবে চলবে, তুমি দাঁড়াও আমি আসছি।
এখানে স্বর্ণ টাকা মিলে 3 লাখ টাকা হবে। ঠিক আছে আপা, এক কাজ করি, এখন তো অনেক রাত, ভোরে রওনা দেবো, কারণ ম্যাডাম সাবানা 8টা পর্যন্ত বাসা থাকে, একটু অপেক্ষা করে ভোরে যাবো কেমন? আচ্ছা। হাই হাই, সকাল হয়ে গেছে আপা, জলদি আসেন। আপনি একটু বুঝতে চেষ্টা করেন, দুলা ভাই অমল আমাদের কাজের লোকের নাম, ও আমাদের আপাকে নিয়ে ভাইগে যাচ্ছে। এটা তো কইবি তো আগে, তোর তো সর্বনাশের কথা। হাই হাই, কই কি? বাপরে বাপ, বেদিনীর হাতে সাপ, ওই লোকটা কেমন স্বভাব দেখি। আহেন ভাই আহেন, শিঙ্গা লাগাই ইস খসাই বিষ খসাই, আহেন ভাই আহেন, রস খসাই বিষ খসাই, শিঙ্গা লাগাই, আহেন ভাই আহেন, আহেন ভাই আহেন, আহেন ভাই আহেন। হাই হাই, এত সুন্দর সুন্দর বাইদ্যানীরা, উগ্র বাইদ্যানী তো খুব সুন্দর, এইটা মনে হয় বাইদ্যার মাইয়া যোস না, একটু মজা লই। আমি তোমরা কি সিঙ্গা লাগাও? খুব ভালো, আমার জন্মের থেকে বাতের ব্যথা, আমি সিঙ্গা লাগাবো। কে লাগায়, কে লাগায়? তুমি লাগাও, এদিকে আসো, তুমি এদিকে যাও। আর একটু দূরে দূরে। এ ভাইটি, এ কও কি, মোর দ্বারে সাপ আছে, সাপ দেখছো? ও ওর বাবা, ফুসফুস করে দয়া মায়া নাই। ওরে বাবা, পরি শাল্লা মাইয়া রে মুই সাপ খেলা দেখাই, সহজ সরল পোলা রে আই সাপের ডরাই। আলমারি
মশকাই করো এত যে মশকারি মাপইরা দো বাইদানি গো তোমার পায়ে দৌড়ি ভয়ে তুমি কাপড় চোপড় ছি 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 ভয়ে তুমি কাপড় চোপড় দিলারে ভিজাই তুমি দিলারে ভিজাই সহজ সরল পোলারে আই সাপেরে ডরাই আরে বুড়ি শালা মাইয়া রে মুই সাপ খেলা গায়ে তোমার রূপের জলক গলা বরা মধু চোখের ইশারাতে আরে করিলা কি জাদু এতই যদি ভালো লাগে থাকো কেন দূরে কাছে এসে পাশে বসে আদর করো মোরে কেমনে তোমায় করবো আদর বাবা ও বাবা ও বাবা কেমনে তোমায় করবো আদর ভয়ে মইরা যাই আই ভয়ে মইরা যাই আরে বুড়ি শালা মাইয়া রে মুই শাক খেলা দেখাই বুড়ি শালা মাইয়া রে মুই শাক খেলা দেখাই সব রোগের ওষুধ আছে মক্কেল যদি পাই রাস খসাই বিষ খসাই সোজা সরল পোলারে আই সাপেরে ডরাই ওই জিনিসটা রাখো তোমার খাঁসিতে ঢুকাই যেই বাবে ফুসফুস করে মায়া দয়া নাই বলি শালা মাইয়া রে মুই সাপ খেলা দেখাই সহজ সরল পোলারে আই সাপেরে ডরাই ওরে বাবা যেমন রোগী তেমনি ডাক্তার মনে হয় দুজনই পাটপার চলুন না দেখি না তাদের কারবার পাউন্ডার পাউন্ডার ইয়া স্যার স্যার পাউন্ডার না এ কম পাউন্ডার ওই হলো যাও রোগী স্যার জি স্যার আমি ওখানে যেতেছি স্যার বসো ভাই সমস্যা কি আমার তো অনেক সমস্যা তাই না দুলা ভাই তোমার তো সমস্যা থাকবে তাও ডাক্তারের কাছে বলো কি সমস্যা তোমার আমার শরীর কষা কষা জি কষা বলি ঠান্ডা ঠান্ডা বেশি করে খাবে কেমনে খাবো আমার যে হাঁপানি সরি হাঁপানি হাঁপানি বলে কালো ছাগলের দুধ গরম গরম খাবে আরে আগুনে কোনো কি খাবো আমার যে আমসা আমসা তাহলে গরম গরম রসগোল্লা আর গরম গরম জিলাপি খাবে আর সকাল বিকাল দু ঘন্টা হাঁটাহাঁটি করবেন কেমনে হাঁটবো আমাদের হাড়ের সমস্যা হাঁটবো কেমনে আরে ভিয়া হাড়ে যদি সমস্যা হয় তাহলে আপনি একটু রিচ ফুড খাবেন কি ফুড রিচ ফুড আরে কয় কি আমি 5.5 ফুট না বলে আমি রিচ ফুড ব্যাক কর নাকি কি কর শুনেন ওইটা না ওইটা না পুষ্টিকর খাবার যেমন ইলিশ মাছ খাসির মাংস গরুর মাংস গলদা চিংড়ি গলদা চিংড়ি কয় কি ইলিশ মাছ আরে ভাই কেমনে খামো আমার তো অ্যালার্জি আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো রোগ আর রোগ আমি দুইবার মরার জন্য
প্রস্তুতি নিছি আচ্ছা আচ্ছা ডাক্তার আমার মরণ হয় না তাই না দাদা ভাই একবার তো ছোটখাটো বিল্ডিং নিচে তোলার অবস্থা রাই এক তলা তো চাপ দিছি তাই না দাদা ভাই ওই না মরণ না ওই না আপনি তো মরার লগে ভাইজানি করছেন কই কি এক তলা বিল্ডিং থেকে নিচে তোলার অবস্থা রাখে লাভ দিলে মানুষ মরে কিন্তু তাই না আপনি সাত তলা দশ তলা বিল্ডিং থেকে লাভ দিলেন না কই কি দশ তলা তো বললে আমার আর ডিপুটি থাকবো সারা দা ওই ভালো করতাম চাই আমি চাই আমার লাশটা একটু তাজা তাজা থাকবো আচ্ছা আপনি আর কিভাবে মরতে চাইছিলেন আরেকবার জানি কিভাবে দুলা ভাই ও একবার ফুরিয়ে এসে কঠিন কথা একদম ফায়ার মাইতে রশিদি বাইন্ডা আছে একদম আম গাছের লগে মাথার নিচের দিকে দিয়ে তিন ঘন্টা ঝুলে আছে তাও আমার মৃত্যু হয় না কি করে এটা কি এটা মানুষ মরে আপনি গলায় দড়ি দিয়া ঝুলা বললেন তো মরে যাইতে গলায় রশি দিলে গলা দাগ লাগি যাবে না আমি কবর যাই কি জবাব দিব তাই ইয়ে এখন আপনি কি করতে চান আমি মরতে চাই মরতে চান হ্যাঁ ভালো মরেন গা যান কিভাবে মরুন দুলা ভাই এটা কাজ করি কি কাজ করবা এই ডাক্তার বহুগুণী ডাক্তার সারা জিন্দেগি দেখছি মানুষ এক রোগের উপরে ডিগ্রি নেয় এই ডাক্তার বহু রোগের উপরে ডিগ্রি নিছে তার মানে এটা সুবিধাজনক ন এই ডাক্তারের মারলে আমার নিজ্ঞাত মরণ হইব আমি এই ডাক্তার রাখব না ওরে ভাই ভাই কথাই আছে ভিক্ষা চাই না কুত্তা খেদান এই কথাটি যেমন সত্য তেমনি বাস্তব কি বিশ্বাস হচ্ছে না তো চলুন না নিজে চোখে আপনারা দেখবেন আরো জোরে ভিক্ষা দিতে হবে ভিক্ষা তালে তালে ভিক্ষা ভিক্ষা চাই ভিক্ষা মা বন্ধের বলে যাই 100 200 ভিক্ষা চাই ভাই ভিক্ষা দেন আমি মাফ করো মাফ করো দরকার নাই মাফ করো দরকার নাই মাফ করো দরকার নাই ভিক্ষা দেন ভিক্ষা দেন 100 200 ভিক্ষা দেন ভাই দানে ভিক্ষা চাই মাফ করো দরকার নাই মাফ করো দরকার নাই ভিক্ষা দেন ভিক্ষা দেন মাফ করো দরকার নাই ভাই বন্ধে বলে যাই 100 200 ভিক্ষা চাই ভিক্ষা ভিক্ষা দিতে হবে ভিক্ষা আরো জোরে ভিক্ষা মাফ করা চলবে না খালি বলে মাফ করা এই এই থাম 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 সারা দিন ভিক্ষা পাইলাম না খালি কয় মাফ করেন আচ্ছা মানুষ আমার কাছে মাফ চাকে কি অপরাধ করছে এক কাজ কর এটা মালদার বাড়ি এই বাড়িতে গেলে ভিক্ষাও দিব ফ্যাট ভরি খানাও দিব ঠিক আছে সবাই চল কা দেন গো তাড়াতাড়ি জলদি যাবো নিজের বাড়ি ব্যাড়ের ভিতরে গড়া গড়ি জলদি যাবো নিজের বাড়ি কা দেন গো তাড়াতাড়ি জলদি যাবো নিজের বাড়ি থাম থাম এ আম্মা আপা ভিক্ষা দেন আম্মা আপা গো ও আম্মা ও আম্মা কে বার যাছে গো ভিক্ষা দেন এটা আম্মা আইছে আপা আম্মা ভিক্ষা দেন আমরা সারা দিন কিছু খাই নাই আমার কাছে ভিক্ষা নাই ওগো শুনছ দেখো তোমার সন্তানরা কি চায় হ্যাঁ আবার কেডা আব্বা বাজেছে আব্বা কোথায় আমার সন্তান এটা তো ফকির তুমি কি বলো শো বাজানা বাজান আলাই গরি বিকাশ বাজানা বাজান আমাদেরে ভিক্ষা দেন আব্বা জান ভিক্ষা দেন ভিক্ষা আমি দেই না যাও মাফ করো মা কয় কি সারা দিন কিছু খাই নাই করো মাফ করতাম আই মাফ করুম কে আপনি কি চুরি টাকা দি করছেন যে মাফ করুম কি কইলে না কিছু বলি নাই ভিক্ষা চাইছি ভিক্ষা ভিক্ষা দেন বাবা যাও ভিক্ষা নাই ভিক্ষা নাই এ এক কাজ কর সারা দিন তো কোথাও কিছু পাইলাম না এ মনে শান্তি নাই বাবা এ এ 100 টাকা দামের একটা বিড়ি খাবো একটু আগুন চাই একটু আগুন দেন কত বড় বিয়াদব ফকির আবার সিগারেট খায় বাবা একটু আগুন দেন আর সকাল থেকে কিছু খাই নাই সারা দিন না করি জব একটু আগুন দেন আগুন নাই যাও তুমি এত কঞ্জুস কেন একটু আগুন চাইছে দাও না তোমার জালে আর পারলাম না আম্মা কত বালা আম্মা বাল্লো এই দাও ফকির বাচ্চা সারাদিন আমরা উপাস ভুখা এই লোক আমাদেরকে একটু আগুন দিছে ঠিক আছে তোরা যেতে বলছিস আমি একটু আগুনে দোয়া করব তোরা শুধু আমিন আমিন বলবি হাত চল সবাই হাত চল বাবা আয় বাবা এই পৃথিবীর যত আগুন আছে
ওনার বিবি বাচ্চা সন্তানের রূপে ঢালি দাও। এ বাবা, এ যত আগুন জ্বলন্ত আগুন আছে, ওমার শ্বশুর শাশুড়ি মা বাপ সবার উপরে ঢালি দাও। আমিন। কি বললি? ঠিক আছে, ভালো দোয়া করতেছি। উস্তাদ ভালো দোয়া করেন। আপনি আগুন দিছেন তাই আমরা আগুনই দোয়া করতেছি। আপনি বিরানি দেন, আমরা বিরানির মতো দোয়া করবো। আপনি টেকা দেন, আমরা টেকার মতো দোয়া করবো। আপনি এত মেজাজ গরম করেন কেন? কি জন্য চাচ্ছি? দাঁড়া দেখাচ্ছি। টমি, টমি কি আপনার ছেলে? ছেলে নাকি দেখাচ্ছি? টমি গাও গাও কুত্তা 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 জানবাসা জানবাসা। সম্মান ভিক্ষা চাই না কুত্তা ডা খেতান আব্বা জান, ভিক্ষা চাই না কুত্তা ডা খেতান। এমন কইরাইয়া মাগো করলে অপমান, কুত্তা ডারে আপনি ভালা কইরা বুঝান। ফকির হইলেও আমাগো আছে মান সম্মান, ভিক্ষা চাই না কুত্তা ডা খেতান আব্বা জান, ভিক্ষা চাই না কুত্তা ডা খেতান, আব্বা জান ভিক্ষা চাই না কুত্তা ডাকে দান। কুত্তা ডা যেমন আপনিও তেমন, স্বভাব চরিত্র আপনার কুত্তারই মতো। কুত্তাটা যেমন আপনিও তেমন, স্বভাব চরিত্র আপনার কুত্তারই মতো। দোয়া করি আপনিও জানি ফকির হইয়া যান, দোয়া করি আপনিও জানি মিসকিন হইয়া যান। ভিক্ষা চাই না কুত্তা ডাকে দান আব্বা জান, ভিক্ষা চাই না কুত্তা ডাকে দান, ভিক্ষা চাই না কুত্তা ডাকে দান আব্বা জান, ভিক্ষা চাই না কুত্তা ডাকে দান। আরে করিম চাচা না, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদেশ তো কবে আইলেন? তা তো এক মাস হবে। এক মাস হয়ে গেল চাচা? এ শুনলাম চাচি নাকি কার সাথে ইয়ে ঘটনাটা আসলে সত্য কিনা? এই বয়সে এই কাম করাটা চাচির ঠিক হয় না। বলো না, এই তিন বছর হলাম ভিতরে গেছিলাম। হ্যাঁ, আমার কিন্তু রোজ ফোন করে কয় ও গো আমার জন্য একটা মোবাইল পাঠাও, মোবাইল পাঠাও। তা আমি চিন্তা করলাম আমার শখের বউ, এত তারে ভালোবাসি, মোবাইল দিলে আমারও সুবিধা হবে, মাঝে মাঝে ফোনে কথা বলতে পারবো। শখ কইরা সুন্দর দেখে একটা মোবাইল দিলাম। তারপর এই মোবাইলটা পাইয়া অন্য এক বেড়ার সাথে রাতিয়ে দিলে ফুস 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 করে কইরা আমার দুটো বাচ্চা থুইয়া হায় হায় রে পালে গেছে। এই মোবাইলটা যত সর্বনাশ। আমার মতো ভুল কইরা এরকম বউদেরকে কেউ যদি মোবাইল না দেয় তাহলে কিন্তু আমার মতো সারাই সর্বনাশ। আশীর্বাদ যা। আয় হায় রে বেচারা দুঃখ। আচ্ছা ওনার বউ বুড়া মানুষ চাষি, হে যদি বাইকা যায়? আমার বউ তো জোয়ান, মাস তিনেক আগে মোবাইল দিছি, আল্লাহ জানে হে আবার কার সাথে টাঙ্গি মারে মোবাইলে। একটু পরীক্ষা করার দরকার। মোবাইলটা কই কই? হ্যাঁ, গলাটা একটু চেঞ্জ করতে হবে যেন আমার ধরতে না পারে। আবার এঙ্গেজ কা? আল্লাহ, নাকি শুরু করে দিছে কাল লগে। হ্যাঁ, আমার তো ভয় লাগতেছে।
না নাম্বার নাম্বার তো বল দি এবার ঠিক আছে রিং উইথ দ্য সেকেন্ড হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি শান্তা আমি শান্ত হই বা কান্ত হই কিন্তু আপনি কে কেমন আছেন মাই ডার্লিং শান্তা এই বেয়াদু আপনি আমার নাম্বার পেলেন কোথায় এসব নাম্বার ভূতে জোগায় আপনি জানেন আমি একজন বিবাহিতা তাই নাকি বিবাহিতা মহিলা খুব সুন্দর লাগে আমার কাছে আমি এক সন্তানের মা তাই নাকি আপনি যদি 100 সন্তানের মা হন তবু আমার প্রিয়তমা এই বেয়াদু মুখে লাগাম দে ছোট লোক ইতর বদমাশ এই শান্তা গালাগালি করতেছ কেন আর আমি তোমার স্বামী রবিকা তুমি যদি আমার স্বামী হও তাহলে বলো তো রাতে বাসায় এসে কি নামে ডাকো কেন তোমাকে রাতে বাসা গিয়া টুনটুনি বলে ডাকি তাহলে আমার সাথে এতক্ষণ দুষ্টুমি করলে কেন শুনো দেশের যে পরিস্থিতি ওই যে করিম সাসার বউ ভাইগে গেছে মোবাইলে খালি ভাগাভাগি শুরু হয়ে গেছে তাই তোমার একটু পরীক্ষা করলাম পরপুরুষের প্রতি লোভ আছে কিনা তাহলে পরীক্ষা করলে কি বুঝলে তুমি এখনো খাঁটি সতি প্যাসেঞ্জার তাও আবার বিদেশ ফেরত প্যাসেঞ্জার চলুন না তার করুণ কাহিনী আমরা দেখে আসি ছবির কথা বলতেছেন সুপার হিট ছবি এদেশের সবচেয়ে ভালো ছবি শাবানা আলমগীর সব অভিনয় করছে ভাইজান আমি দেই না আমার দাদা মামা খালা গালু সবাই দেখছে সুপার হিট ছবি ইয়াল্লা ইয়াল্লা তুমি কর 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 ইনতা মুখ মাকু হেমার হেই মিয়া আপনি মুখ আপনি হেমার নিশ্চয় বিদেশে গিয়া ধরা খাই আইছেন নইলে আপনি হাত ভাঙা গেল ইয়াল্লা ইয়াল্লা মুশকিলা মুশকিলা আরে রাখেন আপনি মুশকিলা বাংলা ভাষায় কথা বলেন তোর বাড়ি কো নাই এইবার আপনি সুতো কথা বলছেন এখন কোন যাইবেন কোথায় সদ্যগ্রাম হ্যাঁ সদ্যগ্রাম সদ্যগ্রাম যাইবেন কোনো সমস্যা নেই আমার বড় গাড়ি বড় মানুষ আমি কোনো সমস্যা নেই আপনাকে সুন্দরভাবে পৌঁছে দেব ইয়ালা ফুলুস ফুলুস কত 3000 টাকা 3000 জি রে ভাড়া কেন বেশি চালি আচ্ছা ঠিক আছে উঠা 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 তামাম এগুলা তামান না সামনে এ ড্রাইভার ইয়ালা রো রো যাও 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 ভাইজান কই যাইবেন কি কইলা আমার বাড়ি
ছিলাম পাঁচ বছর এয়ারপোর্টে নামে আমার গায়ে আইলো সরা পারে ছিনতাইকারীর ডরে আমার কাঁপে সে অন্তরা পারে সুন্দর মাইয়ায় আপনি এ কাম করেন কেন তাড়াতাড়ি গাড়ি থামান আমায় নামতে দেন বোয়া পাই আমায় নামতে দেন সব লে গেল সব লে গেল জাগা কইছিলাম না মেয়ে মানুষে গাড়ি তুলেন না কইলেন নারী না কি অবলা এখন আপনার এবারে যে কার বলা মুশকিলা যদ্দুর আইছেন তদ্দুর ভাড়া দেন আমার কাছে তো এক টাকাও নাই সব লয়ে গেছে টাকা নাই না কাপড় খোলেন নি পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি করে গো যে চর নাই সজনী গো সরি সরি আমি না আমি না চলুন না দেখি আম্বিয়া এবং কাদিরের বিষম পিরিতি কাদিরা যার মাল পানি নাই তার কিছুই নাই শোনো ওর কথা তুমি কান দিও না ও একটা পাগল চলো হ্যাঁ কি দেখলেন ভাই মালদার ফোলা ভাইয়া আমার পাগল বানাইছে আম্বিয়া আম্বিয়া ও আম্বিয়া রে আমার তুই ভুইলা গেলি নতুন প্রেমিক পাইয়া আমার তুই ভুইলা গেলি নতুন প্রেমিক পাইয়া তারে লইয়া গুহিরা বেড়াস আনন্দ করিয়া রে তারে লইয়া গুহিরা বেড়াস আনন্দ করিয়া করার আগে কি তোর ছিল না রে হুঁশ টাকার লোভে পর করিলি মনেরই মানুষ রে তোর মনেরই মানুষ
লবণ ছিটায়া, কাটা খায়ে দিলে রে তুই লবণ ছিটায়া। তোর মতো বেকার পোলা করবো না রে বিয়া, আমার তুই ভুই লাগে রে নতুন প্রেমিক পাইয়া। আমার তুই ভুই লাগেলি নতুন প্রেমিক পাইয়া, তোর মতো বেকার পোলা করবো না রে বিয়া। আম্বিয়া ও আম্বিয়া রে, আমার তুই ভুই লাগেলি নতুন প্রেমিক পাইয়া, তোর মতো বেকার পোলা করবো না রে বিয়া। আমার তুই ভুই লাগেলি নতুন প্রেমিক পাইয়া, তোর মতো বেকার পোলা করবো না রে বিয়া। সাধু বাবা নাকি ভণ্ড বাবা, তাহলে উনি কার বাবা? চলুন না একটু দেখি। সাধু বাবা, ও সাধু বাবা, দেখেন তো আমার বিয়ে হয় না কেন? তোমার সমস্যাটা কি? আমার বিয়ে হয় না। তোমার হাত এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আমার কেন বিয়ে শাদি হয় না? তোমার বিয়ে হয় না এটা কোনো সমস্যাই না, আমি তোমারে বিয়ে করব। সুন্দরী, মাঝে মাঝে আমার সাথে তুমি একটু দেখা করবা। কি, আমি তোর লাগে মাঝে মাঝে দেখা করবো? কুত্তার বাচ্চা! আরে আমি তোমার স্বামী, কুত্তার বাচ্চা নয়। তোর মতোর স্বামী রে, আমার সব খাইয়া কুইয়া এখন আর এক ফুলার লগে আড্ডা মারে, ফিল্ডিং মারে, আমার এখন কি উপায়? তোর তাবিজের গোষ্ঠী কি নাই? কি কয়? দূর হ শয়তান, নিজের জান বাঁচে না। না আমি তোরে ছাড়ব না। বসি করং তাবিজ দিয়া, মনটা চুরি কইরা নিয়া, ফাঁকি দিছে আমায় থুয়া। ওই পাড়ার এক সুন্দর মাইয়া, বসি করং তাবিজ দিয়া, মনটা চুরি কইরা নিয়া, ফাঁকি দিছে আমায় থুয়া। ও সাধু বাবা দেরে বাবা পানি পড়িয়া, সে যেন কানতে কানতে আসে ফিরিয়া। ও সাধু বাবা দেরে বাবা পানি পড়িয়া, সে যেন কানতে কানতে আসে ফিরিয়া। ও সাধু বাবা দেরে বাবা পানি পড়িয়া, সে যেন কানতে কানতে আসে ফিরিয়া। ও সাধু বাবা দেরে বাবা পানি পড়িয়া, সে যেন কানতে কানতে আসে ফিরিয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ
পুরো স্ক্রিনটা জুড়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম এবং সঙ্গে ছিল আমাদের প্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। নেক্সট টাইম, তার মানে নেক্সট টাইম আসছে আমাদের সুপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের আরও অনেক প্যারোডিক গান নিয়ে অনেক মজার মজার কৌতুকের ক্যাসেট, অবশ্যই দেখতে ভুলবেন না। এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিশু, আল্লাহ হাফেজ। ও সাধু বাবা তেরে বাবা পানি পড়িয়া সে যেন কানতে কানতে আসে ফিরিয়া, ও সাধু বাবা তেরে বাবা পানি পড়িয়া সে যেন কানতে কানতে আসে ফিরিয়া।